এখানে বলা সমস্ত বক্তব্যটি আমার নিজস্ব, যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করবেন। আমাদের বাঙালিদের কাছে চা জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ সেটা হয়তো বলে বোঝানো যাবে না। সকালে ঘুম থেকে উঠে কিছু খাওয়ার হোক বা না হোক, চাটা কিন্তু দরকারি হয় আমাদের। তাই সকালে চা না পেলে যেন মেজাজটা বিগড়ে থাকে সারাদিন। আবার এই চা শুধু আমাদের সকালের সঙ্গীই নয়, সবসময়ের সঙ্গী। যেমন ধরো, মাথা ব্যথা হলে চা, একটু সর্দি কাশি হলে আদা দিয়ে চা, আবার অতিরিক্ত বৃষ্টি হলেও চা, এমন আরো অনেক কিছুতেই এই চা আমাদের সঙ্গী। ঠিক তেমনই বলা যায় আমাদের জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ সঙ্গী হলো এই চায়ের দোকান। গুরুত্বপূর্ণ বলার এটাই কারণ যে আমরা সাধারণ মানুষ, আমরা কোথাও স্থির থাকি না। কেউ কাজ করে, কেউ আবার কলেজ পড়ুয়া, তাই এই কাজের ফাঁকে পড়ার ফাঁকে চাটা খুবই দরকারি হয়ে পড়ে। ঠিক তখনই আমাদের গুরুত্বপূর্ণ সঙ্গী হয়ে ওঠে এই চায়ের দোকান। এই চা দোকান সম্পর্কে অনেকে মজা করে বলেন, চা দোকানে সব থেকে নাকি জ্ঞানী মানুষ পাওয়া যায়। জ্ঞানী মানুষ বলতে এই যে, চা দোকানে বিভিন্ন ধরনের মানুষ আসেন, বসেন, আড্ডা দেন। কেউ হয়তো পলিটিক্স নিয়ে আলোচনা করেন, কেউ হয়তো সিনেমা নিয়ে, আবার কেউ হয়তো নিজের সংসার নিয়েই আলোচনা শুরু করে দেন। এই আলোচনার মাঝে কেউ হয়তো নিজের বক্তব্যটাকেই সঠিক বলে তুলে ধরার চেষ্টা করেন, যেটা হয়তো বাস্তবে ঠিক অথবা ঠিক নয়। তাই অনেকে মজা করে বলেন, চায়ের দোকানে সব থেকে জ্ঞানী মানুষ পাওয়া যায়। এই চায়ের দোকানে চা খেতে খেতে আড্ডা দেওয়ার মজাটাই অন্যরকম। একজন অফিস ফেরত কর্মীর কাছে এই আড্ডাটা যেমন অন্যরকম, তেমন একজন কলেজ পড়ুয়ার কাছেও এই আড্ডাটা আর এক রকম। কিছু অফিস ফেরত কর্মীদের কাছে চায়ের দোকানে আড্ডাটা হয়তো এই রকম। এই প্রমোশনটা যে কবে হবে, এই আমাদের বসটা না এত শয়তান। জানিস তো, অফিসে একটা আজকে সুন্দর মেয়ে জয়েন করেছে। আবার কিছু কলেজ পড়ুয়াদের কাছে চায়ের দোকানের আড্ডাটা এই রকম, ভাই রে প্রজেক্ট লিখে লিখে আমার হাতে ব্যথা হয়ে গেল, পরের মাসে এক্সাম, এবার মনে হয় ফেল করব আমি, উফ এই স্যারের ক্লাসে আমার এত ঘুম পায় না, এরকম ভাবে সারাদিন ধরে এই আড্ডার মাধ্যমে চায়ের দোকানগুলো মেতে থাকে। মান্নাদের গাওয়া বিখ্যাত গান কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই, এই গান শুনে অনুপ্রাণিত হয়ে একদিন চলে গেছিলাম এই কফি হাউসে। কিন্তু সেখানে গিয়ে 40 টাকার কফি আর 30 টাকার পেঁয়াজি খেয়ে আমার মনে হলো, এর থেকে ঢের ভালো আমাদের চায়ের দোকানের 5 টাকা আর 6 টাকার চা। আসলে এই যতই কফি আসুক, চা তো চাই হয়। একজন মধ্যবিত্ত বাঙালি হয়ে আমার মনে হয়, চা ছাড়া সম্পূর্ণ জীবনটাই যেন অসম্পূর্ণ। এই চায়ের দোকানগুলোতে যেন নতুন নতুন বন্ধুত্ব যেন আরো গভীরতর হয়ে ওঠে। আবার এই চায়ের দোকানগুলো সাক্ষী থাকে কিছু প্রেমের, ভালোবাসার। এই চায়ের দোকানগুলো যেন সবকিছুকে একত্রিত করে। একজন বন্ধুদের গ্রুপে কখনো বিরিয়ানি পার্টি হোক বা না হোক, চা পার্টি অবশ্যই হয়। কত ভালোবাসা, কত বন্ধুত্বের বিচ্ছেদ হয়ে যায়, কিন্তু স্মৃতি হয়ে থেকে যায় এই চা দোকানের আড্ডাগুলো। আমাদের জীবনে এই চায়ের দোকানগুলোর কতটা গুরুত্ব সেটা হয়তো বলে বোঝাতে পারবো না। একজন গরিব মানুষ হোক অথবা মধ্যবিত্ত মানুষ, সবারই এই চায়ের দোকানের দরকার পড়ে। এই 5 টাকা 6 টাকা দামের চাই যেন তাদের কাজ করার শক্তি দেয়। আমি যখনই পড়তে যেতাম তখনই একটি নির্দিষ্ট দোকানের চা খেতাম, সঙ্গে আমার বন্ধুও থাকতো। ছোট একটা দোকান, সেখানে বিভিন্ন বিস্কুট, পান মশলা আর কিছু চিপসের প্যাকেট সাজানো থাকতো। প্রায় সময় সেখানে চা খেতে খেতে চা দোকানের কাকুটা যেন আমাদের পরিচিত হতে থাকে। আমাদের দুজনের মধ্যে যখন একজন কেউ পড়তে যেতাম না, তখন সেই কাকু জিজ্ঞেস করত, আচ্ছা আসলো না কেন? ছোট ছোট চা দোকানগুলোর এটাই হয়তো বিশেষত্ব। আজ অনেক দিন হয়েছে, পড়া শেষ হয়েছে, চা কাকুর চায়ের স্বাদটা ভুলে গেছি ঠিকই, কিন্তু চা কাকুর চেহারাটা আর সেখানে দাঁড়িয়ে আড্ডা মারার স্মৃতিটা আজও মনে রয়েছে। তাই এটাই চাইবো, চলতে থাকুক সবসময় এই ছোট ছোট চায়ের দোকানগুলো।